धानमंडी सात नम्बर रोड अनवर खान मॉडर्न हॉस्पिटल ऑर्चर्ड पॉइंट मार्केट दोतला सेकेंड आउटलेट टी होच्छे धानमंडी सत्ताईस बांग्लादेश आई हॉस्पिटल स्टेट यूनिवर्सिटी कॉनकॉर्ड बिल्डिंग फर्स्ट फ्लोर मिरपुर आउटलेट टी होच्छे मिरपुर एक सोनी सिनेमा हॉल अपोजिटे रूपायण बिल्डिंग सेकेंड फ्लोर तो मिरपुर एड्रेस दीची मिरपुर एक सोनी सिनेमा हॉल अपोजिटे रूपायण बिल्डिंग सेकेंड फ्लोर और अभी आज के एक खुबी सुंदर ऑरेंज कलर एकदम अनेक कलरफुल मान पुराई कैमरा जुड़े मन है देखा जा ड्रेस देखा जा कलरफुल ड्रेस पर आसार ब्रैंड नेम हम करिश्मा आज के अनस्टेज देखो करिश्मा এটার সাইজ গুলো আমি বলে দিচ্ছি প্রাইসটা বলে দিব ফেব্রিক কোয়ালিটি বলে দিব ডিটেইলস এটার যা কিছু আছে ডিটেইলস বলে দিব তো এই হচ্ছে দেখো তুমি হাতে নিয়ে কুচকাইতেছি তো এইটার ফেব্রিকটা হচ্ছে একটু সিল্ক মিক্সড আছে হাফ সিল্কও বলতে পারেন খুব সুন্দর অরেঞ্জ কালার এখনো উইন্টার পড়ে নাই উইন্টারের সিজন চলতেছে বাট উইন্টারের কোনো লক্ষণ নাই আশেপাশে তো দূর দূর পর্যন্ত উইন্টারের কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না গরমই পুরা আমি রীতিমতো ঘামতেছি এসি চলতেছে তারপরেও ঘামতেছি এটা হচ্ছে একদম কি বলে লক করে দেওয়া আছে মানে বাটনের ঘরগুলো দিয়ে ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ আছে কালারটা হচ্ছে একদম কমলা লেবুর যেই কালারটা একদম কমলা লেবুর কালার পেয়ে যাবেন এই ডিজাইনটা ওদের নিউ কালেকশন ছিল এই সাইডেও আপনি সিকোয়েন্সের কাজ পাবেন পুরাটাই অরেঞ্জের মধ্যে এবং এটা ট্রাউজারটা এটা বেশি সুন্দর ট্রাউজারটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে অরেঞ্জে লম্বা লম্বা স্ট্রেপ এটা কিন্তু আপনাকে একটু স্লিমও লাগবে একটু টলও লাগবে এই টাইপের লম্বা জিনিস পরলে একটু লম্বা লাগে তো একটু ডিফারেন্ট টাইপের প্লাজো দিছে ওরা পায়জামা দেয়নি সালোয়ার দেয়নি প্লাজো দিয়েছে তো প্লাজো পরলে এমনিতেই লুজ আর এখন একটু প্লাজোর ফ্যাশনও চলছে আর ওন্না পেয়ে যাবেন শিফনের এই থ্রি পিসটার সাইজগুলো আমরা বলে দিব এটা কারিজমার আবারও ব্র্যান্ড নেম বলে দিচ্ছি কারিজমার এইটা কিন্তু মাসলিনের উপরে সিকোয়েন্সের পার করে তার উপরে হচ্ছে ড্রেসের উপরে বসাইছে মানে মসলিন কাপড় শিফনের উপরে বসিয়ে দিছে এটা এই যে সিকোয়েন্স দিয়ে পুরাটাই হচ্ছে আউটলাইন করা একদম খুব সুন্দর আউটলাইন করে দিছে এটার এই ব্রাঞ্চ থেকে যেহেতু আমি লাইভ হয়েছি এই ব্রাঞ্চের খবর দিতে পারবো এটা মিরপুরে আছে কিনা বা ধানমন্ডিতে আছে কিনা এত ডিটেলস আমি দিতে পারবো না তো এটার সাইজটা বলে দেয় এটার স্মল হচ্ছে 40 লেন্থ হচ্ছে 44 এটার সাইজ মিডিয়াম আছে 43 লেন্থ হচ্ছে 45 আর এল সাইজ আছে এল হচ্ছে 46 তো আপনারা 40 থেকে 46 পর্যন্ত পেয়ে যাবেন এটার বডির মেজারমেন্ট লেন্থ হচ্ছে 44 থেকে 48 পর্যন্ত এখন আমি প্রাইস বলবো প্রাইসটা কিছুটা একটু কম হবে প্রাইসটা অরিজিনাল প্রাইস হচ্ছে 8400 টাকা 8400 টাকা এই সেটটার প্রাইস ট্রাউজার সহ থ্রি পিস কারিজমার আজকে এটা 1000 টাকা ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে 7400 টাকায় পেয়ে যাবেন সাইজ কি কি থাকছে আমাদের 40 43 46 না ইংলিশে বলি বাংলায় বলতে কেন যেন তোতলা হয়ে যাই মানে আমার 44 না 44 এইটার মধ্যে একটা আমার দ্বন্দ্ব আছে আমি এক সময় 44 বলি এক সময় 44 বলি তো এখন কোনটা রং কোনটা এটা আমার মনে থাকে না সত্যি কথা শেয়ার করে দিছি কোনটা সঠিক মনে থাকে তার থেকে ইংলিশ বলাই ভালো 40, 43, 46 পাবেন ভুল হওয়ার কোন সম্ভাবনা নাই 40, 43 and 46 সাইজ আছে এখন চলে যাব স্কিন কেয়ারে আচ্ছা সীমাপু থ্যাংক ইউ যে আমি 400 টাকা কম দিতে পারছি এটা হয়তো আমাদের কেনা প্রাইস কম ছিল এই কারণেই হয়তো পেরেছি তো দোয়া করবেন সবসময় যেন পাকিস্তানিরা আমাকে ঠকাইতে না পারে ঠকাইলে আমি সেই যুদ্ধ শুরু করে দেই বুঝছেন এই মুহূর্তে আমি একটু রাগের মধ্যে আছি একজন আমাকে পাকিস্তান থেকে সমানে ফোন দিচ্ছে যে কোনো কারণে সে কমিটমেন্ট ব্রেক করছে করার কারণে আমি তার ফোন কোনোভাবেই ধরছি না এখন আমার পায়ে সরষের তেল দিতে হবে অনেক কিছু তোষার মধ্যে করার পর যদি আমি তার ফোনটা রিসিভ করি তো এরকম দাম বেশি ধরা যাবে না দাম কম কম ধরতে হবে আচ্ছা এই বারটা এই সাবানটা
মানে এত গুণাগুণ বলেও শেষ করা যাবে না। এটা আমাদের স্কিন কেয়ার বাই সেলাই পেয়ে যাবেন। এখন এটার গুণাগুণ একটু বলে দেই। এটা হচ্ছে ফেসে দিতে পারবেন, এটা হাতে দিতে পারবেন, পুরো বডিতে দিতে পারবেন, শ্যাম্পু হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এর এত গুণ। এক সাবান দিয়ে, আচ্ছা এক সাবান দিয়ে আপনি চার পাঁচটা কাজ করতে পারবেন, মুখ ধুতে পারবেন। এটা আসলে আমার দরকার, আমার ফেস ওয়াশ আলাদা ইউজ করতে ইচ্ছা করে না, বডি সোপ আলাদা ইউজ করতে ইচ্ছা করে না। একটা হইলে সবকিছুতে, মানে ধর একটা লোশন পুরো মুখ হাত পা সবকিছুতে লাগাবো, একটা সাবান সবকিছুতে লাগাবো। এত টাইম আর এত ধৈর্য আমার নাই। যাদের ধৈর্য কম তারা এই সাবান নিবেন। ঠিক আছে, যেসব আপুদের হচ্ছে খুবই ধৈর্য কম যে এত কিছু ইউজ করে আমার টাইম নেই, বাবা একটা কিছু দাও যেটা দিলে আমার সব কাজ হয়ে যাবে, তো এটা আপনি শ্যাম্পু হিসেবে ইউজ করতে পারেন।